আপনারা স্বাস্থ্য সচিবের পদত্যাগ চাইছেন কেন? আজকেও চিঠি দিয়েছেন, কি জানালেন মুখ্যমন্ত্রীকে? দেখুন, একটাই বিষয় আমরা জানিয়েছি, সেটা হচ্ছে যত কিছু ক্ষোভ বিক্ষোভ সাপ্তাহিক স্বাস্থ্য দপ্তরকে কেন্দ্র করে, স্বাস্থ্য দপ্তরের অধীনে যা যা সেন্টার আছে তার মধ্যে আপনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ দ্য হেলথ সায়েন্স, যেখানে লক্ষ লক্ষ টাকায় নাকি কোশ্চেন পেপার বিক্রি হয়, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, সেখানে নাকি বহু টাকায় সব চাকরি বা ইত্যাদির ক্ষেত্রে দুর্নীতি আছে, এবং সব মিলিয়ে সত্যি কথা বলতে গত দু তিন বছর ধরে এই স্বাস্থ্য দপ্তরের ট্রেড সিন্ডিকেট এবং স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি একাধিকবার আমাদের মিডিয়াতে এসেছে, অসংখ্য অভিযোগ উঠেছে, নানা চিকিৎসক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু সেই অভিযোগ উঠেছে, এবং সত্যি কথা বলতে এই যে স্বাস্থ্য দপ্তর তার মাথায় যিনি বসে আছেন তিনি তো স্বাস্থ্য সচিব, ফলে সেই স্বাস্থ্য সচিবের কোনো না কোনো দায় তো থাকেই, সেই দায় থেকেই জুনিয়ার ডাক্তাররা তারা দাবি করেছিল যে ওনার এই দায় থেকে ওনাকে পদত্যাগ করতে হবে অথবা ওনাকে অপসারিত করতে হবে। তো গত সাল যখন জুনিয়ার ডাক্তারদের সঙ্গে আলোচনা হচ্ছিল টেলিফোনে আমাদের মুখ্যমন্ত্রীর, তখন আমরা শুনেছি যে যা অভিযোগ আছে সেই অভিযোগ পাঠালে তিনি বিচার করবেন। আমরা তাই আমরা ভিডিও থেকে শুরু করে চিঠি থেকে শুরু করে যা লিখিত অভিযোগ আছে যা স্বাস্থ্য দপ্তরের ভেতর থেকে বাইরে থেকে উঠেছে সব মিলিয়ে প্রায় 37টি ফাইল সহ ওনাকে বলেছি, আমরা পাঠালাম, আপনি বিষয়টা দেখুন, দেখে যদি বিচার করে মনে হয় যে ওনার কোনো দায় আছে তাহলে যে দাবি জুনিয়র ডাক্তাররা করেছে সেই দাবি অনুযায়ী ওনাকে অপসারিত করুন। একদম এক দফা বিষয়েই আমরা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছি, সেই চিঠিটা হচ্ছে এই বিষয়ে যে উনি জানতে চেয়েছিলেন কি অভিযোগ আছে, সেই অভিযোগের ফাইল আমরা পাঠালাম। দাদা, এই তো দেখছি আপনারা বারবার অভিযোগ করছেন কিন্তু মুখ্যমন্ত্রী দেখছি নির্বিকার, তিনি তো মানে অ্যাকচুয়ালি বলছেন যে তিনি করতে পারবেন না, স্বাস্থ্য সচিবকে তিনি সরাতে পারবেন না যেহেতু পুলিশ কমিশনারকে সরিয়েছেন, এরপর কি বলবেন? কারণ মুখ্যমন্ত্রী সিদ্ধান্তই নিয়েছেন তিনি সরাবেন না। দেখুন, এটা তো সিদ্ধান্ত তো ওনার, প্রশাসনের সিদ্ধান্ত তো আমাদের নয়, আমাদের কাজ যে যে আমাদের এই রাস্তাতে দেখুন প্রায় আড়াই মাস হয়ে গেল, এই ছেলে মেয়েগুলো অনশনে বসে আছে, তাদের জীবন বাজি রেখে কেউ তো আর ইচ্ছে করে বসে নেই, এবং রাস্তাতে এখনো মানুষের ক্ষোভ ক্রোধ আছড়ে পড়ছে। আপনারা দেখেছেন যে দ্রোহের কার্নিভাল কিভাবে হলো, আপনারা গতকালও দেখেছেন যে কিভাবে ন্যায় বিচার যাত্রা হলো, আজকে ধর্মতলা এখন কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে, তার মানে আড়াই মাস বাদে এই যে দাবি এটা শুধু জুনিয়র ডাক্তারদের দাবি নয়, সিনিয়র ডাক্তারদের দাবি নয়, এটা মানুষের দাবি, মানুষের দাবি তো সেই জন্যই মানুষ রাস্তায় নামছে, সেই জন্যই মানুষের ক্রোধ আছড়ে পড়ছে, ফলে প্রশাসন কি বললো সেটা তো আলাদা প্রশ্ন, এই মানুষের দাবি হচ্ছে যে যিনি বসে আছেন যার যার থাকা অবস্থাতে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ড ঘটলো, এবং যার যে যে প্রশাসক থাকার সময়তেই এই ভয়ঙ্কর দুর্নীতির বিষয়গুলো সামনে এলো, তার অপসারণ তো জনগণ চাইছে, ফলে জনগণের দাবিতে প্রশাসন সারা দেবে কি দেবে না সেটা প্রশাসনের ব্যাপার, তবে আমরা এটাই বলবো যে রাজধর্ম পালন করুন, আমরা এটাই বলবো যে দাবি আছে সেই দাবির মধ্যে যৌক্তিকতা থাকলে সেই দাবি দ্রুততার সঙ্গে আপনি মেটান, সদর্থক পদক্ষেপ নিন, যাতে যাতে হচ্ছে এই ছেলে মেয়েগুলোর আর কোনো বিপদ না হয়, যদি আরো এভাবে দেরি করতে থাকেন প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, যদি কোথাও কোনো ক্ষতি হয়ে যায় তার দায় কিন্তু প্রশাসনকেই নিতে হবে, আমরা আবারও একবার ওই রাজধর্ম পালনের জন্য কিন্তু আমরা বলছি প্রশাসনকে যে রাজধর্ম পালন করুন, জেদ নয়, ছোট ছেলেদের সঙ্গে জেদ নয়, দাবি যদি যৌক্তিক হয় তাহলে সেটা মেনে নিন, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। দাদা, যেভাবে কুণাল ঘোষ গতকাল মানে যেভাবে পূর্ব মেদিনীপুরের সভায় গিয়ে নন্দীগ্রামের সভায় গিয়ে যেভাবে হুমকি দিয়েছে আপনাদের সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে যে তাদের তালিকা সরকারের কাছে পাঠানো হবে যারা এখানে সরকারি হাসপাতালে কাজ করছেন না এবং তারা বিভিন্ন দু নৌকায় পা দিয়ে চলছেন এবং তারা কি করছেন সমস্ত তালিকা সরকারের কাছে পাঠানো হবে ব্যবস্থা নেওয়ার জন্য, কি বলবেন? তিনি এভাবে হুমকি দিচ্ছেন দিনের হুমকি, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, উনি হুমকি দিচ্ছেন, যে থ্রেড কালচারের কথা আমরা বলে আসছিলাম সেই থ্রেড কালচারের একটা নমুনা হচ্ছে ওনার মিটিং এ এই কথাগুলো বলা, ফলে উনি আবারও হুমকি দিচ্ছেন, এটা আবারও ওনাকে মনে করিয়ে দিতে চাই যে এই হুমকি কিন্তু এখন আর পশ্চিমবঙ্গের মানুষ শুনবে না, আপনি সরকারের যিনি বলছেন তিনি প্রশাসনের, তিনি সরকারের কেউ নন, তিনি শাসক দলের কোন স্তরে আছে সেটাও আমার জানার দরকার নেই,
এবং আমরা কোনো সেই নেতার কোনো কথার উত্তরও আমরা দিতে চাই না। প্রশাসন আছে, সরকার আছে, একটা স্বাস্থ্য দপ্তর আছে, তারা যে সরকারের নিয়ম আছে সেই নিয়ম মেনে তারা যদি ব্যবস্থা নেন সেখানে আমাদের আপত্তির কিছু নেই, কিন্তু অন্য কোনো লোকের কাছ থেকে এই বাণী আমরা শুনবো না।